ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় প্রত্যাবর্তনের পর এখন শিরোপার দুয়ারে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের পরাজয়ে সিটির চ্যাম্পিয়ন হওয়ার দ্বার আরও উন্মুক্ত হল। একই দিন মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের ফলাফল হয়েছে দুই রকম। প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, তবে হারের ধাক্কা খেল আর্সেনাল। দলের খুবই প্রয়োজনের মুহূর্তে গোলমুখে কার্যকর হতে পারলেন না গ্যাব্রিয়াল জেসোস, বোকায়ো সাকারা। উজ্জীবিত ফুটবলে এমিরেটস স্টেডিয়ামে স্মরণীয় এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোপ অ্যালভিয়ন। তাতে আর্সেনালের লীগ শিরোপা জয়ের ক্ষীণ সম্ভাবনাটুকু বলতে গেলে শেষই হয়ে গেল। প্রিমিয়ার লীগের ম্যাচে এদি আর্সেনালকে 3-0 গোলে পরাজিত করেছে ব্রাইটন অ্যান্ড হোপ অ্যালভিয়ন। দিনের অপর ম্যাচে প্রত্যাশার থেকেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগে 500তম জয়ের মাইল ফলক স্পর্শ করার এভারটনকে 3-0 গোলে পরাজিত করেছে পেপ গার্দিওলার দল। ইলকাই গিন্দোয়ানের চমৎকার দুই গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন আর্লিং হলান্ড। ম্যাচে জার্মান মিডফিল্ডার ইলকাই গিন্দোয়ান নিজে দুই গোল করার পাশাপাশি আর্লিং হলান্ডের গোলে রেখেছেন অবদান। গুডিসন পার্কে রোববার রাতে প্রিমিয়ার লীগের ম্যাচটিতে এভারটনকে 3-0 গোলে হারিয়ে শিরোপার দুয়ারে ম্যানচেস্টার সিটি। এভারটনের বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান 4 পয়েন্টে নিয়ে গেল। আর্সেনালের থেকেও 4 পয়েন্টে এগিয়ে গেল তারা।